যে বিষয়টি সেটি হচ্ছে যে কথা বলছিলাম যে ইফতার নিয়ে, আসলে ইফতার তো একটা পবিত্র জিনিস, এই পবিত্রতার মধ্যে মানুষ আল্লাহ রসুলের নাম নেবে, আল্লাহ খোদার নাম নেবে, কিন্তু সেখানে এই যে রাজনীতি সংস্কৃতির যে অপপ্রয়াস সেখানে কিন্তু সেখানে বসে ইফতারের আগে বিএনপির পক্ষ থেকে সেগুলি করা হয় বলে অভিযোগ রয়েছে। আবার যেটি গত বৃহস্পতিবার আমরা দেখেছি, দীর্ঘদিন থেকে জামাতের নেতারা বিশেষ করে বড় নেতৃবৃন্দরা শফিকুর রহমান সহ চারজন নেতাকে আমরা দেখেছি যে আপনাদের ইফতার পার্টিতে তারা অংশগ্রহণ করেছেন। তো এই যে জামাত চার পাঁচ বছর ছিল কি নাই, আপনাদের সাথে আছে কি নাই, সেটাও বোঝা যাচ্ছে না নির্বাচনের আগে জামাতের কী অবস্থান ছিল। কিন্তু হঠাৎ করে আবার দেখা যাচ্ছে জামাতের সাথে আপনারা একই সাথে ইফতারের আয়োজনে অংশগ্রহণ করছেন। এই যে আপনাদের আবার জামাত কেন্দ্রিক অবস্থান ইফতারকে কেন্দ্র করে আপনি কীভাবে দেখবেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইফতারকে যদি শুধুমাত্র আপনি একটি ধর্মীয় বিষয় বলে আইডেন্টিফাই করেন, আমার মনে হয় বিষয়টি সঠিক হবে না। ইফতার কেবলমাত্র একটি ধর্মীয় অনুভূতি, একটি ধর্মীয় সংস্কৃতি নয়, ইফতার একই সঙ্গে আমাদের পারিবারিক, সামাজিক এবং প্রফেশনাল যেই সম্প্রীতি আছে, বন্ধুত্ব আছে, সেটাকে অনেক বেশি গাঢ় করে। আমি বুঝতে পারছি না 2024 সালে এসে ইফতার নিয়ে এত কথা কেন হচ্ছে। আমরা তো প্রতি বছর সকল রাজনৈতিক দল নিজেদের মতো করে ইফতার কর্মসূচি দিয়েছি, সকল রাজনৈতিক দল যার যার মতো করে তাদের বন্ধু যে দলগুলো আছে তাদের সঙ্গে একত্রিত হয়ে ইফতার করেছে, সকল রাজনৈতিক দল কূটনীতিকদের সম্মানে একদিন ইফতার দিয়েছে, ওলামা মাশায়েখদের সম্মানে একদিন ইফতার দিয়েছে, একদিন ভিন্ন ভিন্ন রাজনৈতিক যে অন্য দলগুলো আছে তাদের সম্মানে ইফতার দিয়েছে, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল, তারাও তাদের মতো করে যে যেভাবে যতটুকু পেরেছে ইফতারের আয়োজন করেছে। এই বছরই ইফতার নিয়ে এত কথা উঠছে কেন, এই প্রশ্নটা তো আমি রাখতেই পারি। এমনকি এত বেশি কথা হচ্ছে যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একেবারে প্রজ্ঞাপন দিয়ে বলা হয়েছে যাতে সেখানে কোনো রকম কোনো ইফতার মাহফিলের আয়োজন করা না হয়। এটার প্রতিবাদে আমি দেখলাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তারা তাদের মতন করে 49তম ব্যাচ তাদের মতো করে ইফতারের আয়োজন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলাম নিয়ে আলোচনা, রমাদান নিয়ে আলোচনা, রমজানের বিষয় নিয়ে আলোচনার একটি মানে উদ্যোগ নেওয়া হয়েছিল, সেটাও দেখলাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিষিদ্ধ করে দিয়েছে। খুব অদ্ভুত লাগছে না আপনার কাছে? দেখুন, একটা দেশে ভিন্ন ভিন্ন ধর্মের মানুষ বাস করবে, একটা দেশে ভিন্ন সংস্কৃতির মানুষও বাস করবে। আপনি যেটা করছেন সেটা আমার ভালো নাও লাগতে পারে, আমি যেটা করছি সেটা আপনার ভালো না লাগতে পারে, কিন্তু আপনার সেই কাজটি যদি কারো জন্য ক্ষতিকর না হয় সেটাতে আমি যেমন বাধা দিতে পারি না, আমার কাজটি যদি আরেকজনের জন্য ক্ষতিকর না হয় সেটা আপনিও বাধা দিতে পারেন না। কেন এই বছর ঠিক ইলেকশনের পরপর একটা নতুন নব্য ধরনের ইলেকশন, একটি নব্য ধরনের সরকার গঠিত হবার পরপর কেন ইফতারের উপরে এই খড়গু নেমে আসলো, এটা আমার মাথায় ধরে না। সেটি খড়গ না, দেখেন যে অভিযোগটি সেটি বলা হচ্ছে যে ইফতারের নামে আপনারা সেখানে বসে কুচ্ছা রটাচ্ছেন, আপনারা অপপ্রচার করছেন। ইফতার করতে বসে রাজনৈতিক দলগুলো যখন ইফতার করে, সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক কিংবা অন্য কোনো রাজনৈতিক দল হোক, তারা তাদের বক্তব্য দিবে, এটাই স্বাভাবিক, আবহমান কাল ধরে এটাই চলে এসছে। আমরা কি আপনি আশা করেন যে আওয়ামী লীগের সুনাম দিয়ে ইফতার শুরু করব, বা আমরা কি আশা করি যে আওয়ামী লীগ বিএনপির নানান গুণগান গিয়ে ইফতার শুরু করবে? আমি প্রধানমন্ত্রীর ওই বক্তব্য দেখেছি যেখানে তিনি বলেছেন আমরা গীবত করি ইফতারে বসে, এটা বলবার আগে এবং পরে তিনি যা যা বিএনপি সম্পর্কে বলেছেন তা কোনোটা কি প্রশংসা সূচক? না, মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন আপনাকে একটু স্পষ্ট বুঝতে হবে, ইফতার একটা ধর্মীয় অনুভূতি, আপনি যেটা বলছিলেন যে আমাদের পারিবারিক সামাজিক যে মূল্যবোধের অবস্থানটাকে এই ইফতারের মধ্যে দিয়ে আমরা জাগ্রত করার চেষ্টা করি। কিন্তু যদি মাননীয় প্রধানমন্ত্রী বলে থাকেন যে গীবত দিয়ে আপনারা ইফতার শুরু করেন, তাহলে সেই ইফতারের পবিত্রতা থাকে কিনা? আমার ইফতারের পবিত্রতা যদি না থাকে সেটার জবাব আমি আমার মালিককে দেব, এটার জবাব তো আমি আপনাকে দেব না, এটার জবাব আমি সরকার প্রধানকেও দেব না, এটার জবাব আমি রাষ্ট্রপ্রধানকেও দেব না। আমার মালিক বিচার করবেন আমার ইফতার উনি কবুল করবেন কি করবেন না, ইফতারের সময় যে মোনাজাত আমি করি সেটা কবুল হবে কি হবে না এটা একমাত্র আমার রব ডিসাইড করবে, আপনি বা আপনাদের কারো কথায় সেটা ডিসাইডেড হবে না। এক দুই হলো, আপনি জামাত প্রসঙ্গ নিয়ে এসেছেন, জামাতের ব্যাপারে আমাদের বক্তব্য খুব স্পষ্ট, এই সরকারের ভোট চুরি, এই সরকারের মানবাধিকার লঙ্ঘন, এই সরকারের দুর্নীতি, এই সরকারের অবৈধভাবে ক্ষমতা দখল করে রাখা, এই সকল কিছুর বিরুদ্ধে যেই দলই আওয়াজ তুলবে, যেই মানুষই আওয়াজ তুলবে,
যেই গোষ্ঠী আওয়াজ তুলবে তারাই আমাদের সঙ্গে আছে, আমরা তাদের সঙ্গে আছি। এখন জামাতের ব্যাপারে যেটা আপনি প্রশ্ন করেছেন যে জামাত আছে কি নাই, ইফতারে আমাদের পার্টিতে জামাত কেন, জামাত কি কোনো নিষিদ্ধ সংগঠন? জামাত কেন সুপ্রশ্ন আমি করেছি, আমি বলেছি যে ইফতারে অনেক দিন পর আপনাদের সাথে একটা আনুষ্ঠানিকতা জামাতের চার শীর্ষ স্থানের নেতাকে দেখা, কারণ জামাতও স্পষ্টভাবে বিশ্বাস করে এই সরকারের ক্ষমতায় থাকবার কোনো বৈধতা নাই, এই সরকারের ক্ষমতায় থাকবার কোনো নৈতিক অধিকার নাই। শুধু জামাত না, দেখুন এই সরকার দেশটাকে এমন একটা জায়গায় নিয়ে গেছে, রাজনীতিটাকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যে অতি ডান থেকে শুরু করে অতি বাম সকলেই কিন্তু এক ছাতার নিচে জমায়েত হয়েছে। আপনি ইসলামিক ঐক্যজোট বলেন, আপনি ইসলামী আন্দোলন বলেন, আপনি জামাতে ইসলামী বলেন, কিংবা আপনি গণসংহতি বলেন, কিংবা আপনি নূরদের দলের কথা বলেন, কিংবা আপনি সাইফুল হক ভাইয়ের দলের কথা বলেন, কিংবা আপনি নাগরিক ঐক্যের কথা বলেন, আপনি যেইটার কথা বলেন, বামের কথা আমি বললাম, আমি অতি ডানদের কথাও বললাম, তারা কিন্তু সকলেই একমত যে 2024 যে নির্বাচন হয়েছে, 2018 যে নির্বাচন হয়েছে এবং 2014 যে নির্বাচন হয়েছে, এই তিনটি নির্বাচনের একটির সঙ্গেও মানুষের কোনো সম্পৃক্ততা ছিল না। এবং দেখুন আমি কিছু কথা বলতে বাধ্য হচ্ছি, আপনি জানেন নিশ্চয়ই আজকেও বিএসএফ এর গুলিতে আমাদের একজন নাগরিক মারা গেছেন, আমরা যেই বিজয় স্বাধীনতা দিবস পালন করলাম, এখানে একটা কথা বলতে বাধ্য হচ্ছি, 7ই মার্চ এবং 26শে মার্চ আমি থাকি এলিফ্যান্ট রোডে, আমি থাকি একজন অসুস্থ মায়ের সঙ্গে যার বয়স 86-এর কাছাকাছি, সারা রাত দুদিন ধরে গান বেজেছে, 7ই মার্চের আগে 6ই মার্চ হোল নাইট গান বেজেছে, 26শে মার্চের আগে 25শে মার্চ থেকে শুরু করে হোল নাইট গান বেজেছে, বক্তৃতা করা হয়েছে, মানে 7ই মার্চের ভাষণ শোনানো হয়েছে। আমি একটু শেষ করি, এটা আপনি চিৎকার করে পাড়া জ্বালিয়ে ছাড়া ঢাকা শহর বাংলাদেশ লাইটিং করে যখন আপনি করেন উৎসব, তখন খরচ হয় না? ইফতারে দুইটা পেঁয়াজু একটা বেগুনি আর একটু ছোলা আর একটু মুড়িতে আপনার খরচ হয়ে যায়? সমস্যাটা আসলে কোথায় ভাই, ঝেড়ে কাশেন, সমস্যাটা আপনার আসলে কোথায়, কোথায় সমস্যা, এটাই তো জিজ্ঞেস করছি, সমস্যা কোথায়? আমি আপনাকে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স গুলো দিচ্ছি, 7ই মার্চ, 26শে মার্চ, 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি আপনি হোল নাইট পাড়া মহল্লায় গান বাজায় অসুস্থ মানুষকে মৃত প্রায় করে দিবেন, বক্তৃতা বাজায় শেষ করতে দেন মৃত প্রায় করে দিবেন, আর ইফতারের সময় দুইটা পেঁয়াজু খাইলে আপনার খরচে টান পড়ে যায়, তাই না? সমস্যাটা আসলে কোথায়? সমস্যা হচ্ছে সামনে ভারতের নির্বাচন, এরই মধ্যে আমি দেখলাম একটি থিঙ্ক ট্যাঙ্ক ORF তারা আলোচনার আয়োজন করেছিল, পিনাক রঞ্জন চক্রবর্তী নিশ্চয়ই জানেন আপনি, বাংলাদেশের কমিশনার, হাই কমিশনার ছিলেন, ডেপুটি হাই কমিশনারও ছিলেন, তার একটি বই বের হয়েছে, সেই বইটির নাম হচ্ছে, দেখি বইটির নাম আমি পরে বলবো, আমার খেয়াল নাই এখন এই মুহূর্তে খেয়াল নাই, সেখানে তিনি বলেছেন যে বাংলাদেশের নির্বাচন ইস্যুতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ভারত যে মোটেই পছন্দ করছে না, বাইডেন প্রশাসনের কাছে দিল্লি এটা স্পষ্ট করে দেওয়ার পরেই ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে আত্মগোপনে চলে যেতে হয়েছিল। এখানে তিনি অনেকগুলো কথা বলেন, তার মধ্যে অত্যন্ত আপত্তিজনক যে কথাটি বলেন তিনি সেটি হচ্ছে, আমি নিশ্চিতভাবে বলতে পারি ভারতের পক্ষ থেকে তখন এই কড়া বার্তাটা যুক্তরাষ্ট্রকে শুনিয়ে দেওয়া হয়েছিল, যার পরিণতিতে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত, যিনি তার কিছুদিন আগে অমুক বিএনপি নেতাকে দাওয়াত দিয়ে বাড়িতে আনছিলেন বা তমুক বিএনপি নেতার বাসায় গিয়ে হাজির হচ্ছিলেন, তাকে আর ভোটের সময় দেখাই গেল না, কোথায় যে তিনি গা ঢাকা দিলেন তিনি জানেন। মনে হচ্ছে যেন বাংলাদেশের নির্বাচনটা বিনা সিকরির কথাও তার থেকে খুব আলাদা কিছু না, তিনি বিনা সিকরি বলছিলেন জামাত একটি মৌলবাদী এবং উগ্র সংগঠন যেটাকে যুক্তরাষ্ট্র একটা মডারেট মুসলিম পার্টি হিসেবে মনে করে, এখানে যুক্তরাষ্ট্রের ভুল। পিনাক রঞ্জন আবার বিনা সিকরিকে কাউন্টার দিয়ে বলেছেন একই আলোচনা সভায় যে না তা নয়, যুক্তরাষ্ট্র জানে যে জামাত একটি উগ্র সংগঠন, কিন্তু তারপরে তারা নিজে কিন্তু আর্টিকেলটা পড়লেন, পড়ে আপনি কিন্তু বললেন যে পিটার হাস কিন্তু কোথায় আত্মগোপনে চলে গেল, সেটা কিন্তু আপনি বললেন, কিন্তু প্রশ্ন হচ্ছে তার তার যে এই আত্মগোপনে যাওয়ার আগের পূর্ববর্তী অবস্থাটা এবং পরবর্তী অবস্থাটা, তো তিনি কেন গা ঢাকা দিলেন, তার সংকোচটা কোথায় ছিল, তার সংকোচটা কোথায় ছিল, মানে আপনি যেটা বলছেন যে আপনি নিজেই বলেছেন, আমি আসছি, আপনি আর্টিকেলের অংশ দেখে বলেছেন, তিনি কেন, তিনি তিনি কোথায় তার ব্যর্থতা ছিল, মানে তার ব্যর্থতা কোথায় ছিল, কোথায় ব্যর্থতা ছিল, তার তার যে তেজি ভাব তেজপাত হয়ে গেল কি জন্য,
এবং সেখানে কি বারবার করছেন না সেখানে কেন হয়েছে মানে আপনি কি প্রশ্ন বারবার করছেন আমি পিটার হাসকে বলছি আমি যে আর্গুমেন্টটা দাঁড় করাতে চাচ্ছি সেটা কি আপনি বুঝতে পেরেছেন না সেটাই ঠিক আছে কিন্তু আপনি বললেন তিনি আত্মগোপনে চলে গিয়েছেন তাকে কিছু বলা যাচ্ছিল না ইফতারে নিষেধ করা আমি আসছি পিটার হাসে আমি আসছি ইফতার নিষেধ করা ঢাকা বিশ্ববিদ্যালয়ে রমজান রমাদানের মাহাত্ম্য নিয়ে আলোচনা বন্ধ করে দেয়া এবং ভারতের এই ধরনের আচরণের একটা সিনক্রোনাইজ আছে কোথাও আপনার যদি মনে নাও হয়ে থাকে আমার মনে হয় এবং আমি সেটা আমার দর্শককে জানালাম পিটার হাসে আসছি আপনি খুব অস্থির হয়ে গেছেন পিটার হাসকে পিটার হাসে আসছি আমি পিটার হাস আপনাকে কি বলেছিল নির্বাচনের আগে বলেছিল নির্বাচনে যদি কোনো দল কোনো ভায়োলেন্স করে নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করে কোনো দল কোনো ব্যক্তি আমলা সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি মিডিয়া যে কেউ নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করে কোনো রকম সহিংসতা করে তাহলে তার উপর ভিসা নিষেধাজ্ঞা আসবে এক দুই হলো সে আলোচনা আমি একটা ছোট্ট প্রশ্ন করে বিরতি যাবো সেটা হচ্ছে আপনি বলছিলেন যে আপনি বলেছিলেন যে ইফতারের সময় কি হবে না হবে সেটি মহান রাব্বুল আলামিন কবুল করবে সেটি তার ইখতিয়ার আপনি জবাব কারো কাছে দিবেন না গত তিনবার বা চারবার ধরে ক্ষমতায় কারা আছেন আওয়ামী লীগ আছে আপনার ক্ষমতা যাওয়ার চেষ্টা করেছিলেন কিনা রাজনৈতিক দল কি আছে যারা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করবে এটা তো ফি সাবিলিল্লাহ পার্টি না ভাই সবাই ক্ষমতায় যাওয়ার চেষ্টা করবে আমি যদি রাষ্ট্রকে আমার মানে আমি যেই আদর্শে বিশ্বাস করি আমি যেভাবে মনে করি মানুষের কল্যাণ হবে সেটা যদি আমি করতে চাই আমাকে রাষ্ট্র ক্ষমতা যেতেই হবে রাষ্ট্র ক্ষমতা যাওয়ার চেষ্টা করবেন তখন কি রাষ্ট্র ক্ষমতা যাবার আগে আপনারা কি আল্লাহর কাছে বলেন হে আল্লাহ তুমি আমাদের আহ্বান কবুল করো আমরা যাতে রাষ্ট্র ক্ষমতা যেতে পারি প্রত্যেকে যার যার ধর্ম বিশ্বাস অনুযায়ী নিশ্চয়ই সেক্ষেত্রে আমি জানি না আল্লাহ তুমি মাফ করো সেক্ষেত্রে কি আল্লাহ আপনাদের সেই সেই দোয়াটা কবুল করেনি নাকি এই তিন চার বার ধরে যে আওয়ামী ক্ষমতা আসছেন আপনি কেন মনে করছেন যে একটা দোয়া করার সাথে সাথে সেটা কবুল হবে আপনার সব দোয়া করার সাথে সাথে কবুল আর আমি সব তো ইসলামিক আলোচনায় আসি না তাহলে 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 এই যে বলছিলেন যে আমাদের ইফতার মাহফিলটি শরী কবুল করার হচ্ছে মালিক আল্লাহ তাআলা কবুল করবেন আপনাদের এই যে ক্ষমতার সাথে দোয়াটা আল্লাহ কবে কবুল করুন বলে আপনার কাছে মনে হয় আমি জাস্ট পারসেপশন থেকে বলছি এই ধরনের ধারণা আপনার মধ্যে আছে প্রশ্ন করেন কি কারণ খুব অবাক হচ্ছি মানে আপনার সাথে কি আল্লাহ কথা বলেন আপনি যেহেতু বলছেন যে আপনাদের ইফতারের যে বিষয়টি যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে গিবত আপনার এই প্রশ্নে আমি উত্তর দিতে আমি আমার আমার মনে হচ্ছে যে একজন মুসলমান হিসেবে আপনার প্রশ্নের উত্তর দেওয়া আপনারা দোয়া চালিয়ে যাবেন নিশ্চয়ই আচ্ছা দোয়া কবুলের জন্য চেষ্টা করে নিশ্চয়ই প্রতিটা মুসলমানের সেটাই দায়িত্ব